আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বা নিবে এবং যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা, বিশেষ করে বিসিএস সহ অন্যান্য প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, সবাইকে আমি আমার আজকের এই ক্লাস লেকচার প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি খুব সুন্দর একটি টপিক নিয়ে এসেছি এবং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ বিষয়গুলির মধ্যে থেকে এই টপিকটি সিলেক্ট করা হয়েছে। তো এই টপিকটির নাম হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রে কে কাকে শপথ পড়ান। বাংলাদেশ রাষ্ট্রে যে বিভিন্ন যে পদ রয়েছে, রাষ্ট্র পরিচালনার কাজে যে সমস্ত পদে, গুরুত্বপূর্ণ পদে যারা নিয়োজিত থাকে, বিশেষ করে বিভিন্ন নির্বাচিত যে পদগুলো আছে এবং সাংবিধানিক পদগুলো আছে, সেই পদগুলোতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় বা যারা নিয়োজিত থাকে তাদেরকে অবশ্যই শপথ বাক্য পাঠ করতে হয়। আর এই শপথ বাক্য পাঠ করার নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে বা পদাধিকারী ব্যক্তিকে নির্দিষ্ট করা আছে। তো আজকে আমরা এই ক্লাসে জানবো যে কারা কারা বা কাদেরকে, মানে কারা শপথ বাক্য পাঠ করিয়ে থাকে। তো সাথে আছি আমি মোহাম্মদ সাজিদ হাসান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ। তো প্রথমেই আসি যে রাষ্ট্রপতি যাদের শপথ বাক্য পাঠ করান, বাংলাদেশের সর্বোচ্চ যে পদটি রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির পদ। এই রাষ্ট্রপতি কিছু গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিদের শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। প্রথমেই যাকে শপথ বাক্য পাঠ করে থাকেন, যিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের দেশে যে মাননীয় প্রধানমন্ত্রী হবেন তাকে শুরুতেই শপথ বাক্য পাঠ করতে হবে এবং এই শপথ বাক্যটি পাঠ করাবেন মাননীয় রাষ্ট্রপতি। এরপরে মন্ত্রিপরিষদের সদস্যগণও কিন্তু এই রাষ্ট্রপতির হাত ধরেই শপথ বাক্য পাঠ করবেন। এরপরে আছে প্রধান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাগণ। যদি দেশে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রচলিত হয় এবং সেখানে যদি প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাগণ থাকে, তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। যদিও এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কিন্তু বর্তমানে নাই, এটা সংবিধান সংশোধনের মাধ্যমে এটা বিলুপ্ত করা হয়েছে, যদি এরকম হয়, যদি তত্ত্বাবধায়ক সরকার যদি কোনো কারণে আবার যদি আসে, তাহলে এই প্রধান বিচার উপদেষ্টা উপদেষ্টাগণের শপথ বাক্য কিন্তু এই রাষ্ট্রপতি পাঠ করাবেন। এরপরে আসি স্পিকার ও ডেপুটি স্পিকার। যে সংসদ সদস্যদের জন্য যে আমাদের একটা সংসদ ভবন আছে, হাউস অব দ্য নেশন বলা হয়, তো সেখানে যে স্পিকার ও ডেপুটি স্পিকারের যে পদটি আছে, সেই পদে যারা প্রতিষ্ঠিত হবে বা অধিষ্ঠিত হবে তাদেরকে কিন্তু এই রাষ্ট্রপতির হাত ধরে শপথ বাক্য পাঠ করতে হবে। এরপরে আছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির কেউ কিন্তু এই রাষ্ট্রপতির মাধ্যমেই শপথ বাক্য পাঠ করতে হবে। তো আমরা আশা করি খুব ভালো একটা তথ্য পেলাম। এখান থেকে প্রায় কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে, তা আশা করি তোমরা এই সবগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপর আসে দেখো যে প্রধানমন্ত্রী যাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। প্রধানমন্ত্রী, দেখো যে সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়, আমরা জানি যে বাংলাদেশে অনেকগুলো সিটি কর্পোরেশন আছে, ঢাকা সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন সহ অনেক আরো যে সিটি কর্পোরেশন গুলো আছে। তো সেই সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়, মেয়র নির্বাচন হয়, সেই মেয়রদের কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন এই প্রধানমন্ত্রী।
এরপরে জেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান, আমরা জানি যে প্রত্যেকটা জেলাকে জানি জেলা পরিষদ আছে, যে সেই জেলা পরিষদের যে নির্বাচিত চেয়ারম্যান তাকেও কিন্তু প্রধানমন্ত্রীর হাত ধরে শপথ বাক্য পাঠ করতে হয়। এরপরে আমরা আসি, চলো জানি যে প্রধান বিচারপতি যাদের শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন, তো প্রধানমন্ত্রী তো যেমন জানা যে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করে থাকেন যে সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, আর প্রধান বিচারপতি যাদের শপথ বাক্য পাঠ করে থাকেন তা হচ্ছে রাষ্ট্রপতি। একটা জিনিস, মজার জিনিস, একটা জিনিস লক্ষ্য করো সবাই, যে রাষ্ট্রপতি কিন্তু প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন, আবার রাষ্ট্রপতি আবার শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন আবার প্রধান বিচারপতি, মানে ভাইস ভার্সা, মানে উভয় উভয়কে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। খুব মজার একটা বিষয়, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে হয়তো। এরপরে দেখো যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার, আমরা জানি যে বাংলাদেশে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার থাকে এবং তার সাথে সাথে আরো যে নির্বাচন কমিশনার থাকে তাদের শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন এই প্রধান বিচারপতি। তো এরপরে আসি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের শপথ বাক্য কিন্তু এই প্রধান বিচারপতি পাঠ করিয়ে থাকেন। এরপরে আসি যে সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান ও সদস্য, এই যে যারা বিসিএস পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে তারা অবশ্যই জানে যে বিপিএসসি নামক একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান পদটি আছে, এই চেয়ারম্যান পদে যিনি বসবেন তাকে কিন্তু এই প্রধান বিচারপতির হাত ধরেই শপথ বাক্য পাঠ করতে হবে, এবং এর পাশাপাশি যে সদস্যগুলোও থাকে তাদেরকেও কিন্তু এই প্রধান বিচারপতির হাত ধরেই শপথ বাক্য পাঠ করতে হবে। এরপরে আসি সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের যে বিচারপতি থাকে তাদেরকেও কিন্তু এই প্রধান বিচারপতির হাত ধরে শপথ বাক্য পাঠ করতে হয়। একটা মজার জিনিস তোমরা খেয়াল করে দেখো যে এখানে যারা যারা শপথ বাক্য প্রধান বিচারপতির অধীনে পাঠ করছে তারা কিন্তু সবাই কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কিন্তু এসেছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা জানবো যে বাংলাদেশ সরকারের যে মানে রাষ্ট্রের কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি কি আমরা আমি এর জানতে পারবো ইনশাল্লাহ, আমি যখন নেক্সট একটা এর উপরে একটা ক্লাস ভিডিও আমি যখন তৈরি করব তখন ইনশাল্লাহ তোমরা জানতে পারবে যে বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এবং সাংবিধানিক পদগুলো কি কি আছে এগুলো কি কি এগুলো ইনশাল্লাহ জানতে পারবে। তো এই জন্য এই আমার চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে আশা করি। এরপরে চলো আমরা জানার চেষ্টা করি যে স্পিকার যাদের শপথ বাক্য পাঠ করান, তো দেখো যে স্পিকার স্পিকার দেখো যে স্পিকার হচ্ছে জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। আমরা জানি যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হয় সেখানে কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু একজন মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি নির্বাচন করা হয়, এই এই মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত হন তাদেরকে কিন্তু স্পিকারের অধীনেই শপথ বাক্য পাঠ করতে হয়। আর এখানে একটা মজার একটা তথ্য আছে যে যে স্পিকার যদি নিজেই সংসদ সদস্য হন তাহলে তাকে কে শপথ বাক্য পাঠ করাবে, তার উত্তর হচ্ছে যে স্পিকার যদি নিজেই সংসদ সদস্য হন তাহলে তিনি নিজেই নিজেকে শপথ বাক্য পাঠ করাবেন। খুবই ইন্টারেস্টিং একটা তথ্য। তো এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু প্রশ্ন চলে আসছে যে এমন একটা প্রশ্ন এসেছিল যে যে কোন সংসদ সদস্য নিজেই নিজেকে শপথ বাক্য পড়িয়েছেন, তো উত্তর যদি জানো, বাংলাদেশে কিন্তু বর্তমানে একটা সংসদ সদস্য আছে ইনি কিন্তু নিজেই নিজেকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, উত্তর যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, নাহলে আমি জানিয়ে দিব তোমাদেরকে কমেন্টে। এরপরে দেখো যে আমরা বিগত সালে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা আসে একটা প্রশ্ন দেখি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে, অপশন ক রাষ্ট্রপতি, খ স্পিকার, অপশন গ প্রধান বিচারপতি, অপশন ঘ প্রধান নির্বাচন কমিশনার। তো যারা এই ক্লাস ভিডিওটি ভালোভাবে দেখেছো তারা অবশ্যই এর উত্তর দিতে পারবে আশা করি।
তো যারা উত্তরটা জানো তারা অবশ্যই আমার এই চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওর জন্য আসা পর্যন্ত তোমাদেরকে আমি এখানে বিদায় দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে। সো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।